আজকে ইউরোপিয়ান রাষ্ট্রের পশ্চিমা রাষ্ট্রে কাতারে মুসলমানদের সাথে খেলা দেখার জন্য, কিন্তু আসল ঘটনা শুনে যাও, ওখানে যারাই খেলা দেখতে আসছে ফজরের আজান যখন হয়, মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়, ওই বিদর্মীরা ইউরোপিয়ানরা ঘরে থাকতে পারে না, হোটেলে থাকতে পারে না, আজানের সুরে তারা ঘর থেকে বেরিয়ে মসজিদের বারান্দায় তারা ভিড় জমায়। সাংবাদিকেরা জিজ্ঞেস করছে, আজান দিলে মসজিদের বারান্দায় ভিড় জমাও কারণ কি? তারা বলছে, কেমন সুর কলিজা টানে, কেমন সুর পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যায় না, যখন আজান হয় ঘরে থাকতে পারি না, হোটেলে থাকতে পারি না। এটা আসার পরে তারা এটাকে রেকর্ড করতেছে, কোরআনটাকে রেকর্ড করতেছে। সাংবাদিকেরা জিজ্ঞেস করছেন, মুসলমানদের এগুলা রেকর্ড করো কেন? তারা বললেন, যেই সুর শুনে কলিজা ঠান্ডা হয়, এই সুর শোনাইয়া আমাদের পরিবারের লোকদেরকে ঠান্ডা করার জন্য রেকর্ড করে নিয়ে যায়। সুবহানাল্লাহ। ডাক্তার জাকির নায়েক এখন কোন দেশে? খেলা দেখতে গেছে না? আর্জেন্টিনার ম্যাচ দেখতে গেছে না? আজকে একটু আগে ওনার একটা লেকচার শুনলাম, আশ্চর্য হবেন ডাক্তার জাকির নায়েক, একটু আল জাজিরায় ঢুকবেন, ভিডিওটা দেখে নেবেন, আল জাজিরা রিপোর্ট করেছেন। ডাক্তার জাকির নায়েকের সুরাতুল ইখলাসের আলোচনা শুনে 887 জন কালিমা পড়ে ইউরোপিয়ান মুসলমান হয়ে গেছে। পশ্চিমা মিডিয়া কয় এটা খেলা না, ইসলাম প্রচার করার কৌশল। আমি বলি বেটা, এটা ঠিকই আমাদের কৌশল, আমরা বুঝাই দিছি মুসলমান কারে কয়। মুসলমান আছে যেখানে মদ থাকে না সেখানে, মুসলমান আছে যেখানে উলঙ্গ নারী থাকে না সেখানে, মুসলমান আছে যেখানে জুয়া নাই সেখানে। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। পশ্চিমারা জানে খেলা মানে মদের বোতল, পশ্চিমারা জানে খেলা মানে বিকিনি পয়রা গোল হইলে মায়ারা উলঙ্গ হয়ে দৌড় দেওয়া, পশ্চিমারা জানে খেলা মানে জুয়া খেলা। কাতার জানায় দিছে, আমরা মুসলমান বিশ্ব নবীর উম্মত, আমার দেশে এগুলা চলবে না। চলছে নাকি? চলছে নাকি? পৃথিবীর ইতিহাসে এই প্রথম কোন খেলা কোরআনের তেলাওয়াত দিয়া শুরু হয়েছে। কিছু কিছু আলেমরা বলবেন যে খেলার মধ্যে কোরআন তেলাওয়াত, মানি না, আমিও মানি না, কিন্তু আপনারা জেনে আশ্চর্য হবেন, সারা পৃথিবীর মিডিয়া এখন স্বীকার করে নিছে, এইবারের মতো নিরাপত্তা সহকারে এত শান্তিপূর্ণ খেলা পৃথিবীর ইতিহাসে একটা হয় না। খেলা দেখার জন্য বলতেছেন, আমি তো ইসলামের কথা বলতেছি, কোরআনের কথা বলতেছি। যেই ছেলেটা, যেই ছেলেটার দুইটা পা নাই, জন্মের আগে ডাক্তাররা কইছে তারে মাইরা ফেলানোর জন্য, দেখছেন তো আপনারা? এই ছেলে যখন মায়ের পেটে ছিল, ডাক্তার আল্ট্রাসোনোগ্রাম করে বলছে ছেলের দুইটা পা নাই, এটাকে মেরে ফেলেন আপনাদের জন্য ভালো হবে। মা বাবা বলছে, আমরা তো মুসলমান, আমাদের কল্যাণ অকল্যাণ আল্লাহর হাতে আমরা ছেড়ে দিছি, এটাকে মারবো না। মা তার তার স্বামীরে বলতেছে যে আমি হব আমাদের এই সন্তানের একটা পা, তুমি হব আরেকটা পা, এরপর সন্তানকে মেরে ফেলা যাবে না। আপনারা আশ্চর্য হবেন, আরব দেশ সহ সারা পৃথিবীতে বর্তমানে এই পা ছাড়া ছেলেটা কোটি কোটি যুবকদের আইডল হয়ে গিয়েছে। ও যুবক, আশ্চর্য হবি তুই, তুই মেসির মতো চুল কাটস, মেসি তোর আইডল, তুই নেইমারের মতো চুল কাটস, নেইমার তোর আডল। অথচ নেইমার মেসিরা সাংবাদিক সম্মেলনে বলে দিছে, আমরা যেই তেলাওয়াত শুনেছি, যে আয়াত শুনেছি, এই ছেলের মুখ থেকে তার প্রতি আমরা আকৃষ্ট হয়ে গেছে, আমরা তাকে আইডল হিসাবে মেনে নিয়েছি। যে আয়াতটা তেলাওয়াত করছিলেন সেই আয়াতটা সূরাতুল হুজরাতের, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি, এখানে মুসলমানদের আল্লাহ ডাকে নাই। অনেক হুজুরা না বুঝা কয় মুসলমানের কোরআন মুসলমানের নবী, আমার নবী কি শুধু মুসলমানের নবী? আর কোরআনটা কি শুধু মুসলমানের কোরআন? এই জন্য কোরআনের আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব জাতি শুনে যা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদের সৃষ্টি করেছি নারী হিসাবে পুরুষ হিসাবে। এরপরে আল্লাহ বললেন, সাদা কালো দলা লম্বা করে আমি বানাইছি, লিতা আরাফু,
যাতে তোমরা এক জাতি আরেক জাতিরে চিনতে পারো। ইউরোপিয়ানরা বলেছেন ইসলাম এত সুন্দর আমাদের জানা ছিল না, এতদিন জানতাম কোরআন মানে সন্ত্রাসী কিতাব, এতদিন জানতাম মুসলমান মানে সন্ত্রাস, কিন্তু এই ছেলের কোরআনের আয়াত তেলাওয়াত তার ব্যাখ্যা শুনে ইউরোপিয়ানরা সাফ জানায় দিয়েছে সত্য ধর্ম ইসলাম আমাদের সন্দেহ নাই। ব্রাজিলের এক মহিলা সাংবাদিক ব্যাগ হারাইছে, কি হারাইছে ব্যাগ, ব্যাগ হারায় থানায় গেছে মামলা করব ব্যাগ খুঁজে পাওয়ার জন্য। থানায় যায় ঢুকছে থানার ভিতরে, যেই রুমে ঢুকছে ঢুকিয়া দেখে সব পুলিশ অফিসাররা বসা, পুরুষ পুলিশ, কি পুলিশ, পুরুষ পুরুষ বেড়া। মহিলা যাক আমি আসছি কমপ্লেন লেখানোর জন্য, পুলিশ অফিসাররা কয় বোন এখানে তোমার কোনো কথা শোনা হবে না পাশের রুমে যাও। মহিলা সাংবাদিক বলতেছে আমি পাশের রুমে গেছি, যাইয়া দেখলাম মহিলা পুরুষ বোরকা পরে বসা। আমি সেখানে যাইয়া প্রথমে জিজ্ঞেস করলাম আমি তো প্রথম ওই রুমে গেছিলাম কিন্তু আমারে এই রুমে পাঠাইছে কেন? এবার পুলিশ ওই মহিলা পুলিশ হাসি দিয়া বলতেছে তুমি একজন মহিলা, পুরুষের কাছে গেলে সেবা নেওয়া গেলেও তোমার নিরাপত্তা নাই, ইসলাম নিরাপত্তা দেওয়ার জন্য তোমাকে এই রুমে পাঠাইছে। মহিলা সাংবাদিক বলতেছে জীবনে কত দেশ ভ্রমণ করলাম এমন কথা শুনি না, এই মুসলমান এত শান্তিপ্রিয় এত নিরাপত্তা মুসলমান নারীদের, মুসলমানরা নারীদেরকে দেয়। সেখানে যাওয়ার পরে আমি বললাম আমার ব্যাগ হারিয়ে গেছে। এবার কাতারের মহিলা পুলিশরা বললেন আমার দেশে দুইটা আইন আছে, চোরটা যদি ধরা পড়ে মালটা যদি তুমি পেয়ে যাও তার জন্য শাস্তি আছে দুইটা, একটা হলো 5 বছরের জন্য দেশ থেকে বের করে দেওয়া হবে আর একটা হলো 5 বছরের জন্য দেশেই জেল দেওয়া হবে, তুমি কোনটা চাও? ওই মহিলা হাসি দিয়া বলেন ইসলামের আইন এত সুন্দর আমার জানা ছিল না, তবে কথা দিলাম চোরটা যদি ধরা পড়ে ইসলামের আইনের সৌন্দর্য দেখে আমি তাকে ক্ষমা করে দেব, শাস্তি দিতে চাই না। আর তুই নেইমার আর ওই যে কি ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে পাগল, ওই দিন মাফি করতে গেছি লোকেরা কয় হুজুর মাফি 10টার মধ্যে শেষ করবেন, আমি বললাম কেন আজকে ব্রাজিলের খেলা আছে, খেলা কেন মাফি লাগে, এই রোগ আমাদের মধ্যে আছে এটা বলে আমি চ্যাপ্টারটা গুছাবো, একটু খেয়াল করেন এই রোগ আমাদের মধ্যে আছে না নাই? বাংলাদেশ ইন্ডিয়ার খেলা চলতেছে, খেলাটা এমন জায়গায় গেছে বাকি আছে আর 10 বলে 10 রান, ওদিকে এশার আজান হয়ে গেছে, কিসের আজান, এশার আজান হয়ে গেছে, খেলা এমন জায়গায় মজা লাগতেছে 10 বলে 10 রানের চমকটা দেখতে হবে কে জিতে কে হারে, ওই দিকে এশারের জামাতের একামত হয় আপনি 10 বলে 10 রান দেখার জন্য টেলিভিশন সামনে বসে আছেন নামাজে যান নাই, এমন খেলা দেখা মুসলমানের জন্য জায়েজ নাই হারাম।